তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এর আগে এবিটিএ টেস্ট পেপারের বাংলার যেসব এসিকিউগুলি সলভ করানো হয়েছে সেখানে যদি কোথাও কারো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আজ আমরা পেজ নাম্বার 106 যেসব এসিকিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং তোমাদের আমি বলেছিলাম যে একটা প্রশ্ন কিন্তু বারবার করানো হবে না, সেখানে একবারই লিখে রাখবে, তাহলে তোমাদের টাইমটাও সেভ হবে এবং সেখান থেকে কিন্তু বারবার রিভিশন দেবে, ঠিক আছে? বোঝা গেল? এবং তোমাদের আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি যে এই বছরে যেসব গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে সেগুলি সমস্তটাই কিন্তু লেখানো কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের জন্য আমি আলাদা প্লেলিস্টও তৈরি করে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। এবং কোথাও যদি কেউ কোনো কোশ্চেন খুঁজে পাচ্ছ না বা কোনো প্রশ্নের উত্তরে অসুবিধা হচ্ছে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের প্রশ্নের উত্তরগুলি দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন কি, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? দেখো, তোমরা যারা নতুন তাদের জন্য বলে রাখছি যে যেগুলো কিন্তু একবার পেজে করানো হয়ে গেছে সেগুলো আর বারবার করাচ্ছি না, কারণ তোমাদেরও সেখানে টাইমটা লস হবে, ঠিক আছে? তোমরা এক জায়গাতে লিখে রেখে সেখান থেকে বারবার প্র্যাকটিস করলে কিন্তু হবে। দেখো, তাহলে এটা পেজ নাম্বার 81 করানো আছে এবং প্রশ্নের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 10। এরপরে প্রশ্ন কি, যে অর্থ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের আর্তনাদের কারণ কি? তাহলে উত্তর কী লিখবে, যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় ফুটপাতে অনাহারে মৃত্যু দেখে কষ্টে আর্তনাদ করে ওঠে। পরের প্রশ্ন কি, এসব কথা শুনে উচ্চ বুকে বল পায়, কোন কথা? উত্তরে কী লিখবে, যে মহাশ্বেতা দেবীর ভাত গল্পে বড় বাড়ির রাশি 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 রান্না শেষ হওয়ার কথা শুনে উচ্চ বুকে বল পায়। এখানে রাশি রাশি রান্না করবে, ঠিক আছে? দেখো একটা কথা বলি, দেখো তোমাদের জন্য টাইপ করার আমি সময় পাইনি, টাইপ করতে হলে তোমাদের হয়তো একদিন পর পর আমি দিতে পারতাম না বা প্রতিদিন হয়তো দিতে পারতাম না, সেই জন্যে খাতায় লিখেই করছি, কারণ তোমাদের দেওয়াটা আমার কাছে মেন কথা। এরপর দেখো, ক্লিপিংস কি, কোনো পদ সংক্ষিপ্ত রূপ লাভ করেও মূল পদের অর্থটি প্রকাশ করলে সে নতুন পদকে বলে ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ। দুটো নাম আছে, দুটো নামে কিন্তু মনে রাখবে, এই নাম ধরেও দিতে পারে আবার এই নাম ধরেও দিতে পারে। যেমন কি, দেখো মাইক্রোফোন বললেও যেটা বোঝাবে মাইক বললেও সেটাই বোঝাবে, তাই বলেছে যে কোনো পদ সংক্ষিপ্ত রূপ লাভ করেও মূল পদের অর্থটিকেই প্রকাশ করে তাকে ক্লিপিংস বলে। এরপরে প্রশ্ন কি, কে আবার গড়ে তুলল এতবার, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? উত্তরে কী লিখবে, যে ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বারবার ব্যাবিলন ধ্বংস হওয়ার পর শ্রমিকরাই আবার তা গড়ে তুলেছিল, এখানে সেই প্রসঙ্গে আলোচ্য মন্তব্যটি করা হয়েছে। দেখো, যখন গল্পের নাম লিখবে তখন কিন্তু নিচে আন্ডারলাইন করবে, ব্ল্যাক পেনে করবে যদি সময় থাকে, তাছাড়া না ছাড়া তোমরা ব্লু পেনও করলে কোনো অসুবিধা নেই এবং কোটেশনটা দিয়ে দেবে। এরপর কি, আমি কৌতূহলী হয়ে উঠি কখন? উত্তরে কী লিখবে, যে কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে লেখকের মা লেখককে গুরু নানকের গল্প বলতে বলতে একটু থামলে বাকি অংশটুকু শোনার জন্য লেখক কৌতূহলী হয়ে ওঠেন। এবং তোমাদের আরেকটা কথা আমি জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি যে এই বছরে যেসব বড় প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে সেগুলি কিন্তু সমস্তটাই তোমাদের লেখানো আছে এবং আলাদা করে দেখবে প্লেলিস্টও তৈরি করা আছে, তোমরা সেখানে গিয়ে একবার দেখে নিতে পারো যারা বড় প্রশ্নগুলি খুঁজে পাচ্ছ না, ঠিক আছে? তো দেখো পরের প্রশ্ন কি, প্রত্যয় কাকে বলে? প্রত্যয় হলো ধনী বা ধনী সমষ্টি, যারা পদ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে বা কখনো পদেরও পরিবর্তন করে, যেমন পুযুক্ত অনিয় পূজনীয়। এরপরে প্রশ্ন কি, গভীর বিশাল শব্দ, কিসের শব্দের কথা বলা হয়েছে? তাহলে সমর সেনের মহুয়া দেশ কবিতায় মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দের কথা বলা হয়েছে। পরের প্রশ্নটা আমি করিয়েছি, যে একটি তারা এখনো আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সাথে তুলনা করেছেন? এটা পেজ নাম্বার 70 এবং প্রশ্ন নাম্বার তোমাদের দেওয়া আছে 4 নাম্বার। এরপরে প্রশ্ন কি, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বুকে ভরসা এলো এবং ভরসাটাই বা কি ছিল?
তাহলে উত্তরে কী লিখবে? যে শম্ভু মিত্রের বিভাগ নাটকে উপকরণের বাহুল্য ছাড়াই জাপানি থিয়েটারে কাবুকি যে ভঙ্গি নির্ভর অভিনয় মস্কোতে উপস্থাপন করেছিল, রুশ পরিচালক আইজেনস্টাইন তার খুব প্রশংসা করেন। তা পরে বহুরূপী নাট্যদলের পুরোধা শম্ভু মিত্র আশ্বস্ত হয়েছিলেন। এরপরে প্রশ্নটা কিন্তু প্রতিটা পেজে আমি বলছি আছে, প্লিজ ভালো করে করবে। এ তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? 54 নম্বর পেজে এবং পরপর কিন্তু অনেকগুলি পেজে কিন্তু এই প্রশ্নটা এসেছে এবং প্রশ্নে থাকবে 8 নম্বর অথবা অ্যান্সারটা। পরেরটাও করানো আছে, সবুজের অনটন ঘটে, কি কারণে এই অনটন? এরপরে কি, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কূলে কবিতায় কবি নিজেকে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় চিনলেন। এরপরে প্রশ্ন, এত টানলে কি আর কাণ্ড কেন থাকে, কিসের কথা বলা হয়েছে? তাহলে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের তিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অত্যাধিক মদ্যপানের কথা এখানে বলা হয়েছে। এরপরে প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, আমার মনে হয় যে কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে করা দরকার, ঠিক আছে? ভালো করে কিন্তু করবে। কি অমর, এবার হাসি পাচ্ছে, কোন ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসা? এই বিভাগ নানা রঙের দিন এই নাটকগুলি থেকে বা গল্প থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু লেখানো আছে, ঠিক আছে? যারা খুঁজে পাচ্ছ না বা কোনো প্রশ্নে অসুবিধা হচ্ছে তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টটা একবার চেক করবে। দেখো, শম্ভু মিত্রের বিভাগ নাটকে পুলিশের গুলিতে নিহত এবং আহত মানুষের হাহাকার ও গোঙানির দিকে তাকিয়ে সস্তা হাসি খোঁজার প্রবণতাকে ব্যঙ্গ করে শম্ভু মিত্র মন্তব্যটি করেছেন, ঠিক আছে? এবং যারা আগের পেজগুলি দেখোনি তাদের যদি প্রয়োজন হয় তারা একবার দেখে নিতে পারো। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং তোমাদের বলছি, আমার বাংলা থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আনসার লেখানো চলছে, তোমরা চাইলে একবার প্লেলিস্টটা চেক করবে, ঠিক আছে? এবং সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো এবং কোনো অসুবিধা হলে জানিও। থ্যাংক ইউ।